অল্পের জন্য রক্ষা পেয়েছে দক্ষিণ পশ্চিমাঞ্চলের ভারী শিল্প প্রতিষ্ঠান মোবারকগঞ্জ চিনিকল। কারখানাটি ধ্বংসের জন্য বিদ্যুৎ উৎপাদন যন্ত্র টারবাইনের নিচে ছিদ্র করে দেয়া হয়। বড় ধরনের দুর্ঘটনা না ঘটলেও ভেঙে যায় টারবাইনের ভেতরের অংশ। এই ঘটনায় দায়িত্বে অবহেলার কারণে তিন শ্রমিককে বরখাস্ত করা হলেও শনাক্ত হয়নি মূল অপরাধী। ঝিনাইদহ থেকে ফয়সাল আহমেদের প্রতিবেদন। সিসিটিভি ফুটেজে স্পষ্ট, 25 ডিসেম্বর দুপুর 2:26 অপরিচিত এক ব্যক্তি মিলের বিদ্যুৎ উৎপাদনকারী যন্ত্র টারবাইনের নিচে সংরক্ষিত এলাকায় প্রবেশ করছে। কিছুক্ষণ পর তড়িঘড়ি করে বের হয়ে যায় লোকটি। যন্ত্রটির নিচে 800 লিটার মোবিল বের হয়। বিকেল 4:09 প্রচণ্ড ধোয়া হয়ে দুটি টারবাইনের একটি অকেজো হয়ে পড়ে। মোবিল না থাকায় ভেঙে যায় ভেতরের যন্ত্রাংশ। শ্রমিকরা জানায়, টারবাইনের নিচের অংশ ছিদ্র থাকায় মোবিল ড্রামের চাবি নিচে নামানোর কারণে এ ঘটনা ঘটেছে। টারবাইন ব্লাস্ট হলে ধ্বংস হয়ে যেত পুরো কারখানা, ঘটত প্রাণহানির ঘটনা। দ্রুত অপরাধীকে শনাক্ত করে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা। যে কোনো একজন কোনো সুশালা জিনিস দিয়ে ফুটো করে দিয়েছে, দেওয়ার পরে তেলটা বাইরে এসে পরিকল্পিতভাবে করে এই টারবাইনটাকে বন্ধ না, এই মিলটাকে বন্ধ করার ষড়যন্ত্র করেছে। আমরা চাই এর সঠিক বিচার এবং সঠিক সমাধান এবং উপযুক্ত শাস্তি। এই বয়লার যদি বাস্ট হয়ে যেত তাহলে অন্ততপক্ষে 2-3 কিলোমিটারের লোকজনে ক্ষয়ক্ষতি হতো ব্যাপক আকারে। আপনাআপনি হওয়ার একদমই কোনো সুযোগ নেই, এটা সম্পূর্ণভাবে এটাকে ধ্বংস করার জন্য করা হয়েছে। কারণ এই তারবাহিন ধ্বংস হয়ে গেলে এই মিলটা চিরতরে ধ্বংস হয়ে যাবে, আর চলার কোনো সম্ভাবনা ছিল না। মিল কর্তৃপক্ষ বলছে, বিষয়টি নিয়ে দুটি তদন্ত কমিটি করা হয়েছে, দ্রুতই জানা যাবে মূল কারণ। গত 23 ডিসেম্বর শুরু হয়েছে চলতি মৌসুমের আখ মাড়াই। এবার 50,000 মেট্রিক টন আখ মাড়াই করে 3,100 মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে। এসিটিভি নিউজ ডেস্ক।